আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা বিনয়ের গুরুত্ব এবং বিনয়ী হওয়ার 20টি উপায় সম্পর্কে জানব। বিনয় ও নম্রতা দুটি সমর্থক শব্দ। বিনয়ী অর্থ ঔদ্ধত্যহীন, নিরহংকার, অবনত, নরম, কোমল, শান্তশিষ্ট ইত্যাদি। বিনয় নম্রতা প্রসঙ্গে কয়েকটি হাদিস। বিনয় মানব জীবনের একটি অত্যন্ত মহৎ গুণ এবং আকর্ষণীয় চারিত্রিক ভূষণ। বিনয়ী ব্যক্তি যেমন আল্লাহর নিকট ভালোবাসার পাত্র, তেমনি মানুষের কাছেও প্রিয় ভাজন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দানে সম্পদ কমে না এবং ক্ষমায় আল্লাহ তাআলা সম্মান বৃদ্ধি করেন। আর কেউ আল্লাহর জন্য বিনয়ী হলে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 6757। তিনি আরও বলেছেন, মুমিন ব্যক্তি নম্র ও ভদ্র হয়, পক্ষান্তরে পাপী মানুষ ধূর্ত ও চরিত্রহীন হয়। জামে তিরমিজি হাদিস নম্বর 1964। বিনয়ী হওয়ার 20টি উপায়। নম্বর 1, অন্তর থেকে অহংকারকে বিদায় জানানো। নম্বর 2, সত্যকে ও হককে গ্রহণ করা, যদিও তা বয়স, জ্ঞান গরিমা ও পদমর্যাদায় ছোট কোনো ব্যক্তির নিকট থেকে পাওয়া যায়। নম্বর 3, কাউকে হ্যায় না করা বা ছোট নজরে না দেখা। নম্বর 4, ভুল হলে নিঃসংকোচে স্বীকার করা। ভুল স্বীকার করলে মানুষের সম্মান কমে না, বরং বৃদ্ধি পায়। নম্বর 5, যথাসাধ্য মানুষের উপকার করা এবং এজন্য তাদের কাছে কৃতজ্ঞতা বা প্রতিদান পাওয়ার আশা না করা। নম্বর 6, কেউ উপকার করলে তার কৃতজ্ঞতা স্বীকার করা। নম্বর 7, মানুষের সাথে হাসি মুখে কথা বলা। নম্বর 8, ধনী গরিব সবার সাথে মিলমিশ ও উঠবস করা। নম্বর 9, নিজের অর্থ সম্পদ, জ্ঞান গরিমা, ক্ষমতা, পদমর্যাদা, সৌন্দর্য, পোশাক ইত্যাদির ক্ষেত্রে অন্যের উপর নিজেকে শ্রেষ্ঠ না ভাবা। নম্বর 10, কেউ উপকার করলে তার কৃতজ্ঞতা প্রকাশ করা এবং কখনো তা না ভোলা। নম্বর 11, কারো উপকার করলে কখনোই তা কারো সামনে উচ্চারণ না করা। নম্বর 12, অন্যের কষ্ট, শ্রম ও অবদানের স্বীকৃতি দেয়া। নম্বর 13, বিপদগ্রস্তকে নিঃস্বার্থভাবে সাহায্য সহযোগিতা করা। নম্বর 14, মানুষের সাথে আচার আচরণ ও কথাবার্তা বলার সময় নম্রতা, ভদ্রতা, স্বাধীনতা ও শিষ্টতা বজায় রাখা। নম্বর 15, অন্যের মতামত মনোযোগ দিয়ে শ্রবণ করা এবং তা মূল্যায়ন করা। নম্বর 16, কোনো বিষয়ে নিজের মধ্যে দুর্বলতা থাকলে তা স্বীকার করতে সংকোচ না করা। নম্বর 17, কোনো বিষয় না জানলে জানি না বলতে সংকোচ না করা। নম্বর 18, আইনকে শ্রদ্ধা করা। নম্বর 19, মানুষের ভালো কাজের প্রশংসা করতে বিলম্ব না করা। নম্বর 20, লজ্জাবোধ থাকা এবং নিষ্প্রয়োজনীয় কোনো কথা বা কাজ না করা। আল্লাহ তাআলা আমাদেরকে বিনয় নামক অত্যন্ত আকর্ষণীয় ও মহৎ গুণ দ্বারা আমাদের চরিত্রকে সুসজ্জিত করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।